দেশে কিংবা বিদেশে যে যেখানেই থাকি না কেন, সবারই একটা স্বপ্ন থাকে, নিজের একটা ছোট্ট বাড়ি থাকবে। আর সেই স্বপ্ন পূরণের জন্য মানুষ কতটা না পরিশ্রম করে চলছে। তবে যাই হোক, দীর্ঘ কয়েক বছর অপেক্ষার পরে আমার মেসোমশাই ও মাসিমার সেই স্বপ্ন পূরণের পালা আজকে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এখন আমরা আছি টরন্টোতে আমাদের মাসির বাসায়। আর আজকে দিনটা হচ্ছে মাসির পরিবারের জন্য খুবই স্পেশাল, কারণ আজকের দিনেই মাসিরা নতুন বাড়িতে উঠবে। আর সাধারণত নতুন বাসায় উঠতে গেলে কিছু নিয়মকানুন মেনে উঠতে হয়, আর সেই জন্যই গৃহপ্রবেশ উপলক্ষে মাসিদের নতুন বাসায় পূজা করা হবে। আর যেহেতু পূজা করা হবে, তাই সকলেই উপোস ছিলাম। পূজা আরম্ভ হবে দুপুর একটায়। আর এরই মধ্যে আমরা চাচ্ছিলাম রান্নাবান্না সব কিছু কমপ্লিট করতে, যদিও মাসি আগের দিন সব কিছুই রান্না করে রেখেছে, তাই আজকে এখানে শুধু খিচুড়ি আর বেগুন ভাজি বানানো হবে। আর এর পাশাপাশি মাসি প্রসাদের জন্য অন্য নিরামিষ চুলার মধ্যে সুজি আর লুচি বানিয়ে নিচ্ছে। আর এদিকে দেখুন, লুচিগুলো কি সুন্দরভাবে ফুলেছে। দেশ থেকে আসার পর লুচি বানিয়ে আর খাওয়া হয়নি, যাই হোক ঠাকুর কৃপা করলে আজকে খেতে পারবো। এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে সব কিছু গুছিয়ে নিচ্ছি, কারণ এগুলো নিয়ে এখন আমরা নতুন বাসায় যাব। আর নতুন বাসাতে এখনও রঙের কাজ চলছে, তাই ওখানে রান্না করার বাড়তি চাপটা মাসি নিতে চায়নি। তাছাড়া ওই নতুন বাসায় রান্নার হাঁড়িপাতিল থেকে শুরু করে রুমের আসবাবপত্র কিছুই এখনও নেওয়া হয়নি। এই যে দেখুন, এখনও কিন্তু রঙের কাজ চলছে। আর এই পাশটাতে দেখুন, লিভিং রুমের এই জানলাটা থেকে চারপাশের ভিউটা কি অসাধারণ লাগছে, ছবির মতোই সুন্দর লাগছে, তাই না? আর বাসাটা সুন্দর লাগবেই না কেন বলেন? যে বাড়ির দাম বাংলাদেশি টাকায় 8 কোটি 20 লাখ, যেমন দামি ঠিক তেমনই কিন্তু দেখতে। এছাড়াও কানাডায় বাসার দাম জায়গা ভেদে ভেরি করে, আর এর পাশাপাশি কিন্তু যোগাযোগ ব্যবস্থার উপরও ডিপেন্ড করে। তবে ঠাকুরের অশেষ কৃপায় মাসিদের বাসাটা অনেক একটা ভালো পজিশনে হয়েছে, যেখানে বাসাটা তো অনেক সুন্দর, তার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থাটাও অনেক ভালো। আর এইদিকে ভালোভাবে পুজো শেষ হওয়ার পর চলে আসলো সেই শুভ সময়, যে মুহূর্তটার জন্য তারা অধীর আগ্রহে অনেক দিন ধরে অপেক্ষা করেছিল। দীর্ঘ অপেক্ষার ফল যে অনেক সুমিষ্ট ও মধুর হয় তাদের এই বাড়ি, আর মুখে লেগে থাকা হাসির মাধ্যমে প্রকাশ পায়। আর সেদিন কিন্তু আমার মেসোমশাই আর মাসি অন্যান্য দিনের থেকে অনেক বেশি খুশি ছিল, যেটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। আমার ভীষণ ইচ্ছা ছিল যে এই পুরো বাসাটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করব, কিন্তু বাসায় যেহেতু এখনও কাজ চলছে তাই শেয়ার করতে পারলাম না আজকে। তবে নেক্সট কোনো ভিডিওতে আমি আপনাদেরকে পুরো বাসাটা ঘুরিয়ে দেখাবো। পুজো শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। দেখুন মুখের সামনে কত মজার মজার খাওয়ার। আর এখন আমি খাওয়া দাওয়া শুরু করব। আজকে এ পর্যন্তই, বাই।